নিচ্ছেন নিচ্ছিলেন কে হযরতে হালিমাতু সাদিয়া যে সাদিয়া গুরা নিয়ে এসেছিলেন উটনি নিয়ে এসেছিলেন তায়েফ থেকে মোরা হাঁটতে পারে না আল্লাহর রাসূল কে উঠে তোলার সাথে সাথে এই উটটা দুর্বল হইছিল না সবল হইছিল যে স্তনে দুধ ছিল না স্তনে একেবারে দুধে ভর্তি করে দিলেন খে তাহলে বোঝা যাচ্ছে একেবারে বিগিনিং থেকে লুক আফটার করছিলেন খে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিমের উপাধি হলো খলিলুল্লাহ আর মুহাম্মদ হচ্ছেন হাবিবুল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন ইব্রাহিমকে তার সাথে আল্লাহ বলছেন আমি আমার আকাশের জগৎটাকে দেখাইলাম আমি যে কি করছি বানাইছি আমি দেখালাম আমার আমার ইব্রাহিমকে ইব্রাহিম তাকালো আকাশের দিকে রাতের অন্ধকার অন্ধকারের ভিতরে দেখলো একটা ছাদ কি দেখলো একটা ছাদ ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা কাওকাবা মানে তারকা অসংখ্য তারকা দেখলো কি দেখলো তারকা দেখলো কাওকাবা قال هذا ربي قال هذا ربي تاروكا ديكي راتي بلا ايتو شد شد تاروكا ابراهيم بلا موني هوي اي تاروكا بلا يا مرة قال هذا ايه بار امار روبر فريسي بجا جسي راتي بلا ايتو تاروكا امار موني هوي تاروكا بلا امار رب فلما أفل قال لا أحب الآفلين কিন্তু রাত যখন চলে গেল তখন তো আর তারকা দেখা আর তো তারকা নাই উনি বলেন এ যেগুলা অস্ত যায় যেগুলা বিলীন হইয়া যায় ও আসে ও যায় সে আমার রব হইতে তারকা তো আমার রব নাই রে এরা তো আসছিল দেখছিল এখন তো দিন গেছে গুলা নাই আমার রব তো নাই হইতে রব তো নাই হইতে পারে না আচ্ছা ঠিক আছে এখন রাত এরপরে فلما راى القمر بازغا قال هذا ربي قمر মানে চাঁদ যখন তিনি চাঁদ দেখলেন চাঁদ দেখার পরে বললেন না তারকার চেয়ে তো এটা তো একটা ডিফারেন্ট মনে হয় আসলে চাঁদ হবে আমার هذا ربي আমার রব এই চাঁদ মনে হয় আমার রব فلما افل قال لا ان لم يهدني ربي لأكونن من القوم الضالين তারকার মতন এবার চাঁদ তো বিদায় হয়ে গেল চাঁদ কেউ তো আর দেখা যায় না এবার বলবেন না চাঁদ আমার রব হইতে ইব্রাহিমের বিদায় হজর ইব্রাহিমের বিদায় হজর এখন তো নমরুদের পাশে পাশে থাকতে হয় আর উনাও একেবারে মিলামিশা একেবারে বন্ধ হঠাৎ একদিন নমরুদ উনার দেব দেবীকে মূর্তি গুলাকে লুকাপ্টার করার জন্য বাড়িতে আসছে বাড়িতে তো মূর্তি কারখানা তো বাড়িতে কারণ বাড়িতে আসছেন একদিন ছুটি আর উনার স্ত্রীর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তো মিলামিশার একটা থামান্না আইসে ভিতরে তো মিলামিশা ওদিন করছেন এদিন যে মিলামিশা করছে ওই মিলামিশা জন্ম হয়ে গেছে আর হজরতে মিলামিশার পরে দেখা গেছে উনার ওয়াইফ তো প্রেগন্যান্ট হয়ে গেছেন দিন 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 যত যাচ্ছে বাড়তেছে কিন্তু রিয়েলি উনি চান না যে বাচ্চা আর বাচ্চা হইলেও খবর আসে এখন কি করবেন যখন দেখলেন আজর উনার ওয়াইফ প্রেগন্যান্ট হয়ে গেছেন আর বাচ্চা ফরমান জারি করছেন নমরুদ কেউ কারো ওয়াইফের সাথে মিশতে পারবে না যদি কোনো ছেলে সন্তানের জন্ম হইয়া যায় তাহলে আমার সাড়ে বারোটা আজর চিন্তা করলেন এনিওয়ে সন্তান যখন হয়ে গেছে ওয়াইফ যখন প্রেগন্যান্ট হয়ে গেছেন উনাকে লুকাইয়া ফেললেন যাতে কেউ বুঝতে না পারে যে উনি একটা সন্তান জন্ম দিচ্ছেন নীরব একটা এলাকায় চলে গেলেন সেখানে বাচ্চা প্রসব করে একটা বড় গর্তের ভিতরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাইজ আসেন আর মাঝে মধ্যে সেখানে গিয়া দুধ পান করে আসতেন একটা গর্তের ভিতরে রাইখা মুখটা ডাইখা বাচ্চাকে রাইখা আসেন যদি নমরুদে খবর পায় তাহলে শেষ কোনো কোনো বর্ণনায় আছে আজরের স্ত্রী ইব্রাহিমের মা যখন দুধ পান করানোর জন্য যাইতেন তখন দেখতেন ছোট বেবি মায়ের দুধ না পেয়ে উপবাস থাকতে থাকতে দুটো আঙ্গুল চুষতেন দুটি আঙ্গুল চষার ভিতর দিয়া একটা আঙ্গুল দিয়ে পানি আসতো আরেকটা আঙ্গুল দিয়ে
দুদাস্ত সুবহানাল্লাহ কে হেফাজত করছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে ছিলেন কত বছর 3 বছর 3 বছর এখন মাত্র 3 বছর আগে বাদশা নিষিদ্ধ করছে কেউ খারাপ মিশতে পারবে না কিন্তু 3 বছরের ইব্রাহিমকে দেখতে লাগতো 7-8 বছর সুবহানাল্লাহ কয় বছর লাগতো বাচ্চা দেখছে নমরুদ স্বপ্ন দেখছে মাত্র 3 বছর আগে আর ইব্রাহিমকে দেখতে লাগে কয় বছর হ্যাঁ যে বিছানা বানিয়ে দিয়েছেন খে এই আসমানকে ছাদ হিসাবে বানাইছেন খে আর আল্লাহ আসমানের নিচে তাইকা আর আল্লাহ জমিনের উপরে তাইকা তুমি অন্য জনের ইবাদতই করবা এটা হতে এই কথাটা আল্লাহ তাআলা বুঝাচ্ছে وَيَوْمَ يَقُولُ كُنْ فَيَكُونُ قَوْلُهُ الْحَقُّ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ একদিন তো বলছেন হাসর করা হবে তোমাদেরকে গেদাক করা হবে হাসরর দিন বানাইতে দুনিয়াটাকে ধ্বংস করতে আল্লাহর কি সময় লাগবে না কুন ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন আল্লাহ বলবেন কুন ফায়াকুন হও আর হয়ে যাও আল্লাহ বলবেন হাসর হও এর আগে কি ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিসূর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ান অফ দা বেস্ট এঞ্জেল চারজন প্রধান ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডিউটি দিয়েই রাখছে সিংহাস তার হাতে নিয়ে রেডি একেবারে তার কাজ হইল আল্লাহ হুকুম দিবেন ফুৎকার দিবেন ফুৎকারে সব কিছু একবারে ফানা ফানা হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান সব কিছু একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড বাকি থাকবেন কে রব্বি কাজুল জালালি আর কেউ থাকবেন না একবার একমাত্র তোমার রব থাকবে কেউ থাকবেন না কেউ থাকবেন না হাদিসে এসেছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সমস্ত ফেরেশতারা ধ্বংস হয়ে যাবেন যে আজরাইল জান কবজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার কার পালা আর তো কেউ নেই আল্লাহর আর আজরাইল এবার পরবর্তীতে আসবে আজরাইলের পালা উনিও উনারও জান কবজ হয়ে যাবে উনিও শেষ হয়ে যাবে ইয়াউমা ইউনফাখু ফিসূর নাফাখা ইউনফাখু মানে ফুৎকার দেওয়া ফুৎকার দেওয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন সব কিছু শেকিং করবে সব কিছু শেকিং করবে আসমান ফেটে যাবে জমিন উল্টে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিলেন কবরস্থ হয়েছেন কবরগুলা ফেটে যাবে আর যারা কবরস্থ হয়েছে